ইউরোপ সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফর শেষে পোল্যান্ড হয়ে দিল্লি ফিরেন তিনি। ফেরার পথে মোদীকে বহনকারী উড়োজাহাজটি পাকিস্তানের আকাশসীমায় 46 মিনিট সময় কাটিয়েছিল। পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটির সূত্র জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান 25 আগস্ট সকাল 10:15 পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে এবং 11:01 ছেড়ে যায়। বিমানটি চিত্রাল হয়ে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে এবং ভারতের অমৃতসরে প্রবেশের আগে ইসলামাবাদ ও লাহোরের বিমান নিয়ন্ত্রণ অঞ্চল অতিক্রম করে। আঞ্চলিক রাজনীতিতে প্রতিবেশী ভারত পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী দেশ, তাই পাকিস্তানের আকাশসীমায় ভারতের প্রধানমন্ত্রীর অবস্থান এবং শুভেচ্ছা বার্তা না দেওয়ার ঘটনা পাকিস্তানি সংবাদ মাধ্যমের মনোযোগ কেড়েছে। 2019 সালে 26 ফেব্রুয়ারি পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে ভারতীয় যুদ্ধ বিমান। এরপর থেকে ভারতের জন্য নিজেদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেয় পাকিস্তান। পরবর্তী সময়ে মার্চে আকাশসীমা আংশিক খুলে দেওয়া হয়, তবে ভারতের উড়োজাহাজের জন্য সেটা নিষিদ্ধ ছিল। একই বছর জার্মানি সফরের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধ প্রত্যাখ্যান করে পাকিস্তান। যদিও 2 বছর পর মোদী যখন যুক্তরাষ্ট্র সফর করেন, তখন তাকে বহনকারী উড়োজাহাজটিকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছিল পাকিস্তান। জান্নাত নিপু, দেশ রূপান্তর।